আসসালামু আলাইকুম, ইলেকট্রোলিভের পক্ষ থেকে আমি এমডি রাকিবুল হাসান। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি হচ্ছে 1000 ওয়াটের একটি বুলেট ব্লেন্ডার। তো এটা হচ্ছে ব্লেন্ডার প্লাস হচ্ছে জুসার। তো চলুন প্রোডাক্টটি আনবক্সিং করি এবং এটার বিল কোয়ালিটি এবং সমস্ত ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রোডাক্টটি আনবক্সিং শেষে আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের ব্লেন্ডার। যারা জুস খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ হচ্ছে তাদের জন্য আলাদা ব্লেন্ডার কিনতে হয়। তো এইবার কিন্তু আর সেটা হয়নি, এইবার কিন্তু ব্লেন্ডারের সাথে আপনারা কিন্তু জুসারও পাচ্ছেন। শুকনো যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য কিন্তু আপনার এই তিনটা জার পেয়ে যাচ্ছেন। জারের সাথে পাচ্ছেন হচ্ছে লিড, আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে। এটা হচ্ছে সেকশন কাপ সিস্টেম দেওয়া আছে, আপনারা যখন ঢাকনাটা লাগাবেন সেটা কিন্তু একদম স্মুথলি লেগে থাকবে এবং এটার ভিতরে কিন্তু আপনার এয়ার টাইট সিস্টেম দেওয়া আছে। আর ভিতরে যদি দেখাই আপনাদেরকে, এটার সাথে কিন্তু আপনারা 6টি ব্লেড পাচ্ছেন, ধারালো ব্লেড, এবং 6টি ব্লেডই কিন্তু এসএসের তৈরি এবং এগুলো কিন্তু কখনোই মরিচা পড়বে না। আর এটাও কিন্তু এসএসের তৈরি। আর নিচে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাস্ট আয়রন, ভিতরে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্প্রিনার। এই স্প্রিনারটা মূলত আপনার এই মূল ব্লেন্ডারের সাথে যে স্প্রিনারটা আছে সেটার সাথে সংযুক্ত হয়ে কিন্তু ব্লেন্ডারটা চলে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার। সেকেন্ড জারটি, এটাও কিন্তু আপনার স্টেইনলেস স্টিলের তৈরি, কখনো মরিচা পড়বে না। আর এটার উপরে আপনারা দেখতে পারতেছেন একটি লিড দেওয়া আছে, এটাতে কিন্তু এয়ার টাইট সিস্টেম দেওয়া আছে, আপনার রাবারে গ্রিপ করা আছে। আর এটাতে কিন্তু আপনার 4টা ধারালো ব্লেড দেওয়া আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। আর এটার নিচের যে পার্টটা আছে আপনারা দেখতে পারতেছেন, এটার নিচে কিন্তু কাস্ট আয়রন দেয়া এবং এটার নিচেও স্প্রিনার দেয়া আছে। এই জারটার নিচে স্প্রিনার দেওয়া আছে, এটাও কিন্তু সেমভাবে কাজ করে। আর সব থেকে ছোটো যে জারটি আছে সেটা হচ্ছে 350 গ্রামের। এটা হচ্ছে মূলত মশলা জাতীয় যে ছোটো ছোটো যে দানাদার শস্য যেগুলো আছে আপনাদের মশলা গুঁড়া করতে লাগে, এটার জন্য কিন্তু আপনার সব থেকে ছোটো জারটি পারফেক্ট। এবং এটাতে কিন্তু কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছে এই সব থেকে ছোটো জারে। আর এটাতে কিন্তু স্প্রিনার দেওয়া আছে। আর স্প্রিনারটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অনেক মজবুত এবং এটা কিন্তু আপনার ABS প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো আপনারা এই সব থেকে ছোটো জারের পরে যে জারটি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি আকর্ষণীয় জার। এটা হচ্ছে জুসারের কাজে মূলত ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে 1.5 লিটারের। আর আমি আপনাদেরকে যদি দেখাই, এটা ঢাকনাটা কিন্তু এভাবে খুলে যায়, ঠিক আছে। এটা একটা ছোটো ঢাকনা দেওয়া আছে আর এইখানে দিয়ে কিন্তু আপনারা ফ্রুটসগুলো কিন্তু দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ঢাকনাটা লাগিয়ে দিতে পারবেন। এবং ঢাকনাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সফট প্লাস্টিক। তো এটা হচ্ছে সফট প্লাস্টিক এবং আপনার ভিতরে কিন্তু একটা আপনার ফিল্টার সিস্টেম দেওয়া আছে। এটা হচ্ছে ABS প্লাস্টিক ম্যাটেরিয়াল। এটা মূলত হচ্ছে আপনার, এটার কাজ হচ্ছে যে আপনি এখানে ফ্রুটসগুলো দিবেন, ফ্রুটসের খোসাগুলো আপনার ভিতরে থেকে যাবে এবং আপনার যে নেটগুলো আছে স্টেইনলেস স্টিলের যে নেটটা দেওয়া আছে, এই স্টেইনলেস স্টিলের নেটটা দিয়ে কিন্তু আপনার যে জুসগুলো আছে বাইরে কিন্তু বের হয়ে আসবে এবং যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু এখানে থেকে যাবে। তো এইভাবে খোসাগুলো থেকে গেলে আপনি কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু ঢেলে নিতে পারবেন। আর এটার বিশেষ ফিচার হচ্ছে আপনার এটা কিন্তু নিচের অংশ খোলা যায়, আপনারা এইভাবে কিন্তু খুলে নিতে পারবেন। আর এটার সাথে কিন্তু আপনারা স্টেইনলেস স্টিলের 6টি টোটাল ধারালো ব্লেড পেয়ে যাচ্ছেন। এবং এইটাই শুধু না, আপনারা কিন্তু চাইলে এটাও কিন্তু খুলে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ, আপনারা কিন্তু এটা ধুয়ে নিতে পারবেন খুলে। এরপরে যদি আমি আপনাদেরকে মেইন বডিটা দেখাই ব্লেন্ডারের, এটা কিন্তু অসাধারণ করেছে। দেখতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লোসি গ্লোসি একটা কিন্তু ভাব আছে। আর এটার বডিটা হচ্ছে আপনার ABS প্লাস্টিক ম্যাটেরিয়াল, অর্থাৎ প্লাস্টিক বডি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখানে কিন্তু পালস মোড দেওয়া আছে, 1, 2, 3 এভাবে কিন্তু 3টা অপশন দেওয়া আছে। আপনারা 3 পর্যন্ত কিন্তু পাওয়ার বাড়াতে পারবেন। এখানে কিন্তু একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে, এটার কাজ হচ্ছে আপনার ব্লেন্ডারটি কখনো কখনো যদি ওভারলোডেড হয়ে যায়, অর্থাৎ কাজ করতে করতে দেখা গেলো যে ব্লেন্ডারে কোনো ধরনের সমস্যা বুঝতেছে বা অনেক সময় কিন্তু বিদ্যুতের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা উঠে যাবে এবং উঠে গেলে পুনরায় আপনি এটা প্রেস করে দিলে আপনার ঠিক হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডারটির নাম দেওয়া আছে, অর্থাৎ মডেল নাম্বার বুলেট, 1000 ওয়াট এবং 30 মিনিট পর পর এখানে কিন্তু 2 মিনিট অফ রাখতে বলেছে। এটার RPM হচ্ছে 2300 আর এটার ভোল্ট হচ্ছে 220 থেকে 240 ভোল্ট। তো এই ছিল আজকের আমাদের ব্লেন্ডার। এই ব্লেন্ডার
ব্লেন্ডারটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর এটা কিন্তু বাজারে অন্য কারো কাছে এরকম মডেলের ব্লেন্ডার আপনারা এখন পাবেন না, আর এটা রিসেন্টলি এসেছে। তো চলুন এবার এটার অর্ডার প্রসেস এবং প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা কিন্তু এটার সাথে একটি ছুরি পেয়ে যাবেন, এটা হচ্ছে মূলত প্লাস্টিকের, এটা দিয়ে আপনারা কিন্তু ব্লেন্ডারটি পরিষ্কার করতে পারবেন ভিতরে যেখানে হাত না পৌঁছায় আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার এই ব্লেন্ডারটি কিন্তু আপনারা 2 বছরের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন। তো এই যাবৎকালের সেরা ব্লেন্ডার কিন্তু এইটা, কারণ হচ্ছে যে আপনারা 2টি কাজ একবারে করতে পারতেছেন একটি ব্লেন্ডারের মাধ্যমে। তো চলুন আমি আপনাদেরকে এই ডিজনি ব্লেন্ডারের একটি রিজনেবল প্রাইস যেটা আমরা রেখেছি সেটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মাত্র 4,999 টাকা। তো আপনারা কিন্তু 4,999 টাকা হলে আমাদের কাছ থেকে এই আকর্ষণীয় ব্লেন্ডারটি কালেক্ট করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ব্লেন্ডারটি অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমেও অর্ডার কনফার্ম করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে পারেন। তো আমি আমাদের ফেসবুক পেজের লিংকটি বলে দিচ্ছি, facebook.com/electrolipofficial। তাছাড়া আপনারা যদি চান আমাদের এই ফ্ল্যাগশিপ শোরুম ভিজিট করবেন, সেই ক্ষেত্রে আমি আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায়, নিউ মার্কেট কাঁচাবাজার রোডে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের আপনার মাঝখানে লিফট দিয়ে 5ম তলায় উঠে আসলে হাতের ডান পাশে আমাদের শপটি অবস্থিত। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলে সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।